প্রেগনেন্সির সময় যে ইউএসজি করা হয় তাতে এফএইচআর বলে একটা কথা লেখা থাকে। এই এফএইচআর দেখে নাকি বোঝা যায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে। তো এই এফএইচআর কীভাবে বুঝবে? আর এই এফএইচআর কী? এফএইচআর দেখে কি সত্যি বোঝা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে? তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, রিপোর্ট দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা এফএইচআর রিপোর্ট দেখে জানতে পারবে যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো তার আগে বলি, পুত্র হোক বা কন্যা, একজন মায়ের কাছে উভয়ই সমান। তবু মনে ইচ্ছে জাগে, বিশেষ করে যারা দ্বিতীয়বার মা হতে চলেছ তাদের মনে তো ইচ্ছে জাগে। তো কিছু রিপোর্ট দেখে কিন্তু বোঝা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো আজকে সেটাই তোমাদেরকে বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই বলি, এই এফএইচআর এর ফুল ফর্ম হচ্ছে ফেটাল হার্ট রেট। তো প্রেগনেন্সির সময় বেশ কিছু ইউএসজি করা হয়, যেমন দু মাস একটা, চার মাসে একটা আর আট মাসে একটা। তো এই ইউএসজি রিপোর্টের মধ্যেই থাকে এই এফএইচআর কথাটি। তো এক একজনের রিপোর্টে কিন্তু এক এক রকম থাকে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট, ন সপ্তাহ এক দিনের, মানে দু মাস। তো দেখো, এটা হচ্ছে আমার রিপোর্ট, আর এর মধ্যে দেখো লেখা রয়েছে ফেটাল হার্ট বিট। অনেকের কিন্তু শুধু এফএইচআর থাকে, আমার পুরোটা লেখা আছে এফএইচবি। তো তোমাদের কিন্তু এফএইচবিও লেখা থাকতে পারে, অনেকের এইচআরও থাকে। আর তার পাশে দেখো নাম্বারটা 183 বিটস মিনিট। অনেকের কিন্তু নাম্বারের পাশে বিপিএম থাকে, বিপিএমের ফুল ফর্ম বিটস পার মিনিট। তো এটা হচ্ছে দেখো আমার আট সপ্তাহ ছ দিনের ইউএসজি রিপোর্ট, একদম ফার্স্ট। তো আমার ফার্স্ট ইউএসজি রিপোর্টে আমার বেবির হার্টবিট দেখিয়েছে 183। এরপর তোমাদেরকে দেখাবো আমার চার মাসের ইউএসজি রিপোর্ট। তো এটা দেখো 1/12/2013, আর আমার চার মাসে আমার বেবির হার্টবিট ছিল 150। তো এটা হচ্ছে দেখো 150 চার মাসে। তো এরপর দেখাই আমি আট মাসের, আট মাসের ইউএসজি রিপোর্টটা দেখো 6/3/2014। তো এইটা হচ্ছে আট মাসের রিপোর্ট, আর আট মাসে আমার বেবির হার্টবিট ছিল 143। তো আরেকটা জিনিস দেখো, আমার কিন্তু এই রিপোর্টগুলোর মধ্যে এখন আর এফএইচআর কথাটি লেখা নেই বা এইচআর কথাটি লেখা নেই। তাই তোমরা যদি কারোর রিপোর্টে এরকম কার্ডিয়াক অ্যাক্টিভিটি বলে লেখা থাকে, সেটাও কিন্তু এই এফএইচআরেরই সমান, একই জিনিস। তো তোমাদের রিপোর্ট দেখে তোমরা একটু বুঝে নিও, কারণ সবার রিপোর্টে কিন্তু এক লেখা থাকে না, কারোর এফএইচআর থাকে, কারোর এইচআর থাকে। তো এরপর দেখাই আমার ডেলিভারির আগের দিন একটা ইউএসজি রিপোর্ট করেছিলাম। তো এটা হচ্ছে সেই ইউএসজি রিপোর্ট, কিন্তু এর মধ্যে দেখো আবার এফএইচআর বলে লেখা আছে, আর তার আগে ডেটটা দেখে নাও 14/3/2014। তো এই ডেটটা আমার ডেলিভারির আগের দিন, কারণ আমার বেবি বয় 15 মার্চ হয়েছে। তো এটা তার আগের দিনের ইউএসজি রিপোর্ট। তো এই রিপোর্টটায় দেখো এটাই কিন্তু আবার এফএইচআর লেখা রয়েছে। তো এই এফএইচআর আর পাশে দেখো বিপিএমও লেখা রয়েছে। তো তোমাদের তো আগেই বলেছি বিপিএমের ফুল ফর্ম বিট পার মিনিট। তো এরপর দেখো তোমাদেরকে আমি পরপর সবকটা রিপোর্ট আমি দেখাচ্ছি, যাতে বুঝতে পারবে তোমরা যে ছেলে আছে না মেয়ে, তোমার গর্ভে কোন সন্তান আছে। তো দেখো আমার ফার্স্ট যে ইউএসজিটা করিয়েছিলাম তাতে কিন্তু আমার এফএইচআর দেখাচ্ছে 183। তো অনেকটাই বেশি। আর এরপর দেখো আমার যেটা চার মাসে করেছিলাম সেটা দেখো দেখাচ্ছে 150, মানে 183-র থেকে কিন্তু অনেকটাই কমে গেছে, 150। আর তো প্রথম ইউএসজিতে আমার 183 হার্টবিট শো করেছে। এরপর তোমাদের দেখো দেখাচ্ছি চার মাসে, চার মাসে আমার বেবির হার্টবিট শো করেছে কিন্তু 150। তো অনেকটাই কমে গেছিলো, 183-র থেকে 150-এ নেমে এসেছিলো। আর এরপর তোমাদের দেখাই এটা আট মাসে, সেটা দেখো 143, মানে আরও কমে গেছে, আর 150 ছিল সেটা হয়ে গেছে 143। আর এরপর তোমাদের দেখায় একদম লাস্ট মান্থ যেটা করেছিলাম, যে ডেলিভারির আগের দিন, সেটা দেখো আরও কমে গেছে, সেটা হয়ে গেছে 132। তো বুঝতেই পারছো অনেকটা কমে গেছে। তো এর মানে হচ্ছে বেবির হার্টবিট যত কমের দিকে থাকবে মান্থ যেতে যেতে, যত মান্থ বাড়বে বেবির হার্টবিট যত কমতে থাকবে, তত কিন্তু তোমার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি।
হার্টবিট যদি তোমার বেশির দিকে থাকে তাহলে কিন্তু তোমার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। তো আমার হার্টবিট যেহেতু কমের দিকে, আমার পুত্র সন্তান হয়েছে, আর আমি আরেকজনের রিপোর্টও দেখেছি, তো তার কিন্তু বেশির দিকে ছিল, তার কন্যা সন্তান হয়েছে। তো তাই আমি আমার নিজের অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই হচ্ছে, তোমাদেরকে পুরো রিপোর্ট দেখিয়ে আমি বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, তোমরা একটু হলেও হেল্প পেয়েছো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।